नमस्कार शांति बाड़ीर ए पर्वे आपनादेर सकल के स्वागत। विगत दिन आलोचना करছিলাম श्रीमद् भगवद गीताय भगवानेर वाणी निये। अर्जुन के विषादग्रस्त अवस्थाय देखे युद्धक्षेत्रे तार मध्ये बल संचारित करार जन्य भगवान श्रीकृष्ण जे कथागुली बोलेछिलेन सेई कथागुली एकटी मनुष्य जीवनेर क्षेत्रे कतटा प्रयोजनीय तारी आलोचना चलছিল। এই পর্বে আমরা বাকি আরো কিছু অংশ আলোচনা করব। भगवान बोलछेन क्रोध बा राग थेके प्रतिशोधेर मानसिकता तैरी है और धर्म थेके तैरी है न्याय करार मानसिकता। जीवने जदि एक विपुल अन्याय सम्मुखीन होते हैं ताहले मने रखते हबे आमादेर राग के नियंत्रण करा अत्यंत जरूरी, ता ना होले कखनोई न्याय करा हबे ना और जेटा ठीक सेटाओ हबे ना। मूल विषयटी हलो রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আর এই রাগ মানুষকে ভুল পথে চালিত করে। বর্তমান জীবনে যা যা অশুদ্ধ আছে মানে যা যা খারাপ আছে তাকে ধ্বংস করা অত্যন্ত অনিবার্য। তাকে তো ধ্বংস করতেই হবে কারণ তা না হলে ভবিষ্যতের সম্ভাবনার সূর্য কোনোদিন উদিত হবে না। তাই ভগবান বললেন বর্তমান জীবনের समस्त अशुद्ध विषय के ध्वंस करो कारण आगामी सम्भावना सूर्य तुम्हार प्रतीक्षा आछे। और जे वृक्ष विषफल प्रदान करे मानुषदेर कर्मजीवनेर जे जे अंशगुलो विषेर मतो अशुभ जिनिसके सामने निये आसे ताके उत्पाटन करो माने छुड़े फेले दाओ और रोपण करो कि सेई शुभ वृक्ष जे भालो फल प्रदान करे सेई वृक्षके তুমি পুঁতে ফেলো এবং তাকে জল দাও এবং সমস্ত প্রতিকূলতা থেকে রক্ষা করো। প্রেম আরও একটি বিশেষ বিষয় যে কিনা ভগবান বলছেন প্রেম উন্নতি দেয়। আর একই সাথে প্রেম উচিত এবং অনুচিত, কোন কাজটা করা উচিত আর কোন কাজটা অনুচিত সেটাও বুঝিয়ে দেয়। ভাবুন আমরা অনেকেই প্রেম করে থাকি কিন্তু प्रेम जे कि विशाल अर्थ बहन करे सेटा हयतो अनेक क्षेत्रे बुझी ना। मोह और प्रेम एई दुटो विषयेर मध्ये एकटा गोलमाल आछे एबं आमरा अनेक समय सेटा गुलिये फेली और बोलते गेले दुटो विषय विपुल फाराक बहन करे। भगवान बोलछेन जे प्रेम एबं मोह दुटो भिन्न पथेर नाम। प्रेमेर जन्म हय करुणा थेके और मोहेर जन्म हय অহংকার থেকে। প্রেম মুক্তি দেয় আর মোহ কি করে মায়াতে আবদ্ধ করে রাখে। মনুষ্য জীবনের প্রেম ধর্ম আর মায়া অধর্ম, কারণ মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ধর্মপথে থেকে জীবনে মুক্তি পাওয়া। ঈশ্বরকে ভালোবাসা কোনো কিছুর মধ্যে জড়িয়ে রাখে না আর ভালোবাসা যখন গভীর থেকে গভীরতর হয় তখন জীবনের সব আকর্ষণ তুচ্ছ হয়ে যায়। আর ঠিক মোহর দিকে তাকিয়ে দেখুন ধীরে ধীরে কি করবে সে, আস্তে আস্তে তাকে জড়িয়ে ধরবে আপনাকে এবং প্রত্যেক দিন সে বৃদ্ধিপ্রাপ্ত হবে। বলতে গেলে জীবনের কোনো উদ্দেশ্যই আর চরিতার্থ হবে না, সে আবদ্ধ করে ফেলছে বিষয়ের প্রতি। তাই তো ভগবান বলছেন প্রেম করো মোহ নয়। মনুষ্য জীবনের সবথেকে কাম্য হল ভগবানকে পাওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে আমাকে প্রাপ্ত করার চেষ্টা করো, আমাকে পাওয়ার চেষ্টা করো আর জেনে রাখো তাহলে তোমার আর পুনর্জন্ম হবে না। যে মানুষ জীবদ্দশায় ভগবানকে অর্জন করতে পারে, জীবনে সে যদি ঈশ্বর দর্শন করতে পারে, সেই মানুষের আর পুনর্জন্ম হয় না। আমরা অনেক সময় অজ্ঞানতায় এবং নিজেদের
ঔদ্ধত্যের কারণে আমাদের জন্মদাত্রী মাকে অত্যন্ত কষ্ট দিয়ে থাকি। সেটা নিতান্তই এক চরম পাপ। যিনি জন্মদাত্রী মা, তিনি আমাদের পৃথিবীতে নিয়ে এসেছেন, তার প্রতি অবিচার করা আমাদের মহাপাপ। তাই তো ভগবান বলছেন, মাতৃঋণ কোনো দিন শোধ হয় না। শোক মানুষের জীবনের সবথেকে বড় পাপ, কারণ প্রত্যেকটি শোক এবং দুঃখ মানুষকে পিছিয়ে দেয়। শোকে ডুবে আমরা জীবনের স্বাভাবিক গতিগুলোকে নষ্ট করে ফেলি। পৃথিবীতে সব কিছু অনিত্য, আর পৃথিবীতে আসার অর্থ নিতান্তই কিছু সামান্য সময়। তাই সেই সময় নষ্ট না করে কোনো কিছু হারিয়ে যাওয়ার দুঃখ, জীবন থেকে কেউ চলে গেলে তাকে নিয়ে দুঃখ করা, কোনো কিছু অর্জন না করতে পারার দুঃখ, এই সবের মধ্যে ডুবে না থেকে এগিয়ে যেতে হবে কোথায় জানেন? আগামী সম্ভাবনার দিকে। তাই তো ভগবান এই কথাটি বারবার মনে করিয়ে দিয়েছেন, শোক করা মানে হচ্ছে মহাপাপ। জীবনের একটি মুহূর্ত সময় নষ্ট করাও মহাপাপ। এবার আসি জ্ঞান দানের ক্ষেত্রে। আমরা অনেক সময় অনেক মানুষকে অনেক জ্ঞান দিয়ে ফেলি, অথচ দেখুন, একটি ক্ষুধার্ত মানুষ যার পেটে এক কণা ভাতও নেই, আমরা তাকে গিয়ে যদি বলতে থাকি এটা করা ঠিক হলো না, তুমি অন্য কিছু করো, এটা করো তাহলে উন্নতি হবে, ওইভাবে তুমি চললে জীবনে অনেক কিছু ভালো কিছু করতে পারতে, এসবের কি সত্যি কোনো মূল্য আছে? আদৌ কোনো মূল্য তার কাছে থাকে না। আর যেখানে কোনো মূল্য নেই, সেই জ্ঞান নেবার মতো অবস্থানও থাকে না ক্ষুধার্ত মানুষের। ঠিক একইভাবে কোনো রাগী মানুষ, যে অত্যন্ত বদমেজাজি, তাকে জ্ঞান দিয়েও কোনো লাভ হয় না, বরং শান্ত করাটা জরুরি। ভগবান বলছেন, ক্ষুধার্ত মানুষ এবং রাগী মানুষকে কখনো কোনো জ্ঞান দিয়ে, শুভ চিন্তা দিয়ে কোনো লাভ হয় না। আজকের এই সময়ে আমরা সারা পৃথিবীর দিকে তাকালে কি দেখতে পাই? কি কি হারিয়ে গেল আমাদের? হারিয়ে গেল ধর্মের আসল রূপ, হারিয়ে গেল সততা, আমরা মন এবং জীবনকে অপরিচ্ছন্ন করে ফেললাম, বিভিন্ন অসুস্থতা আমাদের জীবনের ক্ষেত্রে সময় কমিয়ে দিচ্ছে, খুব কম বয়সেই অনেককে চলে যেতে হচ্ছে বিভিন্ন কারণে, আমরা হারিয়ে ফেলেছি আমাদের শারীরিক সক্ষমতা। সবথেকে বেশি যা হারিয়ে যাচ্ছে তা হলো আমাদের স্মৃতি, আমাদের মনে রাখার ক্ষমতা। একটি রোগ আছে, সে রোগটির নাম হলো অ্যালজাইমার, আপনারা সবাই হয়তো জানেন। এখন পৃথিবীতে যে রোগের সংখ্যা সবথেকে বেশি, আমরা সব স্মৃতি ধীরে ধীরে হারিয়ে ফেলছি। ভগবান কত বছর আগে অর্জুনকে সে কথাই বলে দিয়েছিলেন যে কলিযুগে কি হবে জানো, এই ক্ষমতাগুলো মানুষ হারিয়ে ফেলবে। এই ক্ষমতাগুলো হারিয়ে ফেলার সঙ্গে সঙ্গেই তারা একটি স্থবির জীবনের দিকে এগিয়ে যাবে। তিনি বলছেন, সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, সে তার আপন গতিতেই এগিয়ে চলে। মানুষকে তার নির্দেশিত পথেই চলতে হয়, আর যে মানুষ যে কাজে প্রথম থেকেই ভয় পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে, আমি পারবো কি না, পারবো না, আচ্ছা কাজটা কি করতে পারবো যদি হেরে যাই, এই চিন্তায় যে বিভোর হয়ে থাকে, সেই মানুষ কখনো এগিয়ে যেতে পারে না জীবনে। শান্ত, ধীর, ন্যায়পরায়ণ থাকে যে মানুষ, যে মানুষ জীবনে সব কিছু হারিয়ে ফেলেও তার জীবনের এগিয়ে যাওয়ার পথটা চালিয়ে রাখতে থাকে, জীবনে এগিয়ে যায়, সেই জয়ী হয়। তার হেরে যাওয়াটা কোনো মূল্য রাখে না, কারণ তার কাছে জয় সুনিশ্চিত। ভগবান বলছেন, মানুষের কামনা বাসনা তার জীবনে সবথেকে বড় দুঃখের কারণ। কেন আমি কিছু পাচ্ছি না, আমি কাউকে কেন পাচ্ছি না, কেউ তো আমার সঙ্গী হতে পারত, অথচ কি যে করব, এরকম একটা চিন্তা আমাদের মনে সবসময় থাকে। আমরা কামনা করতে করতেই কখনই যেন অতলে তলিয়ে যাই, আমাদের সেই অতল সাগরে ডুবে গিয়ে নিজেদের অজান্তেই আমাদের কামনার সাগরেই ডুবে চলেছি। তাই তো ভগবান বলছেন, মনুষ্য জীবনে কোনো কিছু কামনা করবেন না,
যেটা হওয়ার সেটা হবে, যেটা পাওয়ার সেটা তুমি পাবেই। ভগবান আরো বললেন, জীবনের উদ্দেশ্য হলো তোমার কাজ তুমি করে যাও, তোমার জীবন চালাবার জন্য যা দরকার সেটা তুমি অর্জন করো, যে কাজ তোমার দরকার সেটা তো তোমাকে করতেই হবে, তবে সে কাজ বিনা হিংসায়, লালসায় এবং অহংকারে হওয়া প্রয়োজন। কাজ করতে গেলে তা করতে হবে ভালোবাসা দিয়ে, সহানুভূতি দিয়ে, নম্রতা দিয়ে, ভক্তি দিয়ে, তবেই তুমি কর্মজীবনে সার্থক হবে। Horrible.
আজ এই পর্যন্ত। পরবর্তী অংশে আমরা আবার ভগবান শ্রীকৃষ্ণের বাণীর সংকলন গীতার বাকি কিছু অংশ নিয়ে আলোচনা করব। শান্তিবাড়ি আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টসে জানান, এবং যদি ভালো লেগে থাকে তাহলে এক মুহূর্ত দেরি না করে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং থাকবেন। নমস্কার।